নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সবজিটা কিন্তু লুচি পোয়ারোটা রুটি দিয়ে খুবই ভালো লাগে। চলুন তাহলে তৈরি করা শুরু করি। আলু দিয়ে আমি একটা সবজি তৈরি করব, একদম নতুন ধরনের। সেজন্য আমি এখানে একটা পেঁয়াজ আমি এইভাবে করে নিয়েছি, পেঁয়াজগুলো এইভাবে সব আলগা আলগা করে নিয়েছি। একটা ক্যাপসিকামকে এইভাবে পিস করেছি আর কতগুলো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, এখানে আছে 1 ইঞ্চি আদা আর রসুন, অনেকগুলো রসুনের কোয়া আমি এইভাবে সব কুচি করে নিয়েছি। এখন এটাও এই সাইডে সরিয়ে রাখি। এখন রান্নাটা শুরু করছি। আমি ওভেন ধরিয়ে আমি কড়াই বসিয়েছি। কড়াইতে অনেকটা তেল, আমি আগের তেলটা কড়াইতে ছিল সেই তেলটাই আমি ব্যবহার করছি। এখানে আমি দুটো আলু এইভাবে কেটে নিয়েছি, নুন আর হলুদ আমি ভালো করে আলুর গায়ে মাখিয়ে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো এখন ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো উঠিয়ে রাখছি ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। দু চামচ তেল দিয়ে দিচ্ছি, আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি। এই আলু ভাজার তেলটাই দিয়েছি, তেলটা গরম আছে। এখানে এই যে রসুনগুলো কুচিয়ে রেখেছি এই কোচানো রসুনগুলো দিয়ে দিলাম, ভালো করে আমি লাল করে ভেজে নেব। রসুনটা লাল করে ভেজে নিয়েছি। এখানে যে পেঁয়াজগুলো এইভাবে কেটেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু এসেছে মিশিয়ে দিলাম। আর এখানে যে আদা কুচানো দিয়ে দিলাম, আদা কুচানো সব একসাথে মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এই ক্যাপসিকাম কেটে রেখেছি এইভাবে ক্যাপসিকামও দিয়ে দিলাম। সব একসাথে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার সস মিশিয়ে দিচ্ছি। এখানে সোয়া সস আর টমেটো কেচাপটা ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু জল, জল দিয়ে একটু নাড়াচাড়া করে ছোটো চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল নিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। এখানে দিয়ে বাটতে থাকবো। লাস্টে এখানে যে সেদ্ধ করা আলু, সেদ্ধ করে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সব একসাথে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে রুটি দিয়ে, এটা রুটি দিয়ে একবার তৈরি করে দেখবেন খুব ভালো লাগে, চিল্লি চিকেনের স্বাদ আসে। আমি এটা আলু দিয়ে করেছি, চিল্লি পনিরেরও স্বাদ আসবে। আমি এটা আলু দিয়ে করেছি, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, হয়ে গেল, আমি অফ করে দিলাম। এই বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি। একঘেয়ে তো আমরা আলুর দম, আলুর চচ্চড়ি, আলুর নানা রকমের রেসিপি করি, এইভাবে তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজ। রুটি দিয়ে খুবই ভালো লাগবে ডিনারে কি ব্রেকফাস্টে, রুটি দিয়ে এই সবজিটা বানিয়ে নিতে পারেন। যদি আমার রেসিপি আজকে আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।